নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডায়াবেটিক পেশেন্টদের খাবারের তালিকা। চলুন দেখে নেওয়া যাক। সাধারণত দু ধরনের ডায়াবেটিস আছে। টাইপ ওয়ান, এটি মূলত কিশোরী প্রসূতি ডায়াবেটিস নামে পরিচিত। এই ধরনের ডায়াবেটিসে শরীরে কম বা কোনো রকম ইনসুলিন উৎপন্ন হয় না। এটি প্রায়শই শৈশবে বা মাঝবয়সী বাচ্চাদের মধ্যে ঘটে এবং বংশগত রোগ হতে পারে। এই ধরনের ডায়াবেটিসযুক্ত ব্যক্তিদের প্রতিদিন ইনসুলিনের ইনজেকশন নিতে হয়। বেঁচে থাকার জন্য তাদের ইনসুলিনের সাথে খাবার এবং কাজকর্মের ভারসাম্য বজায় রাখতে হয়। টাইপ টু, এই ধরনের ডায়াবেটিস মূলত প্রাপ্তবয়স্ক অর্থাৎ 35-40 বছরের মানুষের মধ্যে দেখা যায়। প্রায় 80% মানুষের মধ্যে এই টাইপ টু ডায়াবেটিস দেখা যায়। এখানে যদিও প্যানক্রিয়া যথেষ্ট পরিমাণে ইনসুলিন তৈরি করে, শরীরের কোষ এই প্রক্রিয়ায় সংবেদনশীল হয়। টাইপ টু ডায়াবেটিসের সাথে লড়াই করার সেরা উপায় হল ওজন কমানো, নিয়মিত ব্যায়াম এবং সঠিক খাদ্যগ্রহণ। কখনো কখনো মৌখিক ওষুধ বা ইনসুলিন ইনজেকশনেরও প্রয়োজন হয়। ডায়াবেটিসের লক্ষণ: চরম তৃষ্ণা এবং ক্ষুধা, ঘন ঘন মূত্রত্যাগ, শুকনো ত্বক, ওজন কমে যাওয়া, ক্লান্তি বা তন্দ্রা অনুভব করা। ডায়াবেটিসের খাদ্য তালিকা: সকাল 6টা, 1 চামচ মেথি গুঁড়ো সঙ্গে 1 গ্লাস জল অথবা 1 গ্লাস চিরতা ভেজানো জল। সকাল 7টা, চিনি ছাড়া 1 কাপ চা সঙ্গে 2টা বিস্কুট। সকাল 8টা, 1 প্লেট উপমা অথবা ওটমিলস সাথে 1/2 বাটি শস্যযুক্ত খাবার। 100 মিলিলিটার ফ্যাট ফ্রি দুধ চিনি ছাড়া। সকাল 10:30টা, 1টা যে কোনো ছোট ফল অথবা 1 কাপ পাতলা এবং চিনি ছাড়া বাটার মিল্ক অথবা লেবুর জল। মধ্যাহ্ন ভোজন: দুপুরে 1টা কি 2টো হাতে গড়া রুটি সাথে 1 বাটি ভাত, 1 বাটি ডাল, 1 বাটি টক দই, 1/2 কাপ সয়াবিন অথবা পনির সবজি সাথে 1/2 বাটি সবুজ সবজি, 1 প্লেট স্যালাড। বিকেল 4টে 1 কাপ লাল চা, তার সাথে 2টা বিস্কুট। সন্ধে 6টা 1 কাপ সুপ। রাত্রি 8:30টা 2টো হাতে গড়া আটার রুটি সাথে 1 বাটি ডাল, 1/2 বাটি সবজি, 1 প্লেট স্যালাড। এখন রাত্রি 10:30টা চিনি ছাড়া 1 কাপ ক্রিম ফ্রি দুধ, এছাড়া যখন খিদে পাবে তখন কাঁচা সবজি স্যালাড, কালো চা, স্যুপ, লেবুর জল ইত্যাদি খেতে পারেন। এছাড়া চিনি, মধু, মিষ্টি, শুকনো ফল এড়িয়ে চলুন। এছাড়া যে খাবারগুলি এড়িয়ে চলবেন, নুন, চিনি, চর্বিজাতীয় খাবার, লাল মাংস, প্রতিদিন 2 কাপের বেশি চা বা কফি খাওয়া যাবে না। ময়দা বাদ দিন। এছাড়া উচ্চ গ্লাইসেমিক সূচক খাবার যেমন ভাত, আলু, গাজর, পাউরুটি এবং কলা এড়িয়ে চলুন, যা আপনার শরীরে শর্করার মাত্রা বাড়িয়ে দেবে। এছাড়া প্রতিদিন 35-40 মিনিট দ্রুত হাঁটুন। যদি এই ভিডিও আপনার কোনো উপকারে আসে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা।